এইবার দাড়ি লুঙ্গি টুপি সরকার হবে, তালা চাবি আমাদের হাতে থাকবে। না টিকিট বিচারি মেয়ে, টিকিট বিচারো তো সবাই জানে, এটা অলরেডি চর্চিত হয়েছে যে আর বিচারবে, টিকিট বিচারিবে, আর বিচারক ফিল্ডত লাগিও আছে। আই ওয়াজ দ্য ফার্স্ট এমপি ইন আসাম হু হ্যাজ ডান দ্য বেস্ট ওয়ার্ক। খাটটাই মই মিউনিসিপালিটি জিকালি গুরু, তেতিয়া এজন ওয়ার্ড মেম্বারও নাছিল মই যেতিয়া গৈছিল বিজেপি। রতুলেশ্বর ডাঙরীয়া হয়তো খেলিব পাৰে যে বহুত বছর থাকি মন্ত্রীও আছিলে, ধর 15 বছর বিধায়ক হয়ে আছে, ডেপুটি সি এল পি লিডার হয়ে আছে, ইট ইজ ইজ চয়েস। আর ডুবুরি খেলে বম্পর জিকিব সেটা শিওর। ইমান ভাল রিজাল্ট পড়ার পিছতো মো টিকিট কাটি দিয়ে, এটা টোটালি মোর লোকটা একদম এটা বিশ্বাসঘাত করেছে পার্টিয়ে বিজেপিয়ে। তেতিয়া এবার নিশ্চিত আপনি ধরক ইউপিএ সরকার হব দিল্লিত, মোর হিসাবে তো ক্লিয়ার টার্ম হয় এইটু ফেক তালিকা হয়। হয় দুই চারিজনের নাম আছে, যেন আব্দুল খালিক ডাঙরিয়া সিটিং এমপি আছে খেলবই, গৌরবগৈ ডাঙরিয়া খেলবই, বর্দুব্রত বরদরে ডাঙরিয়া খেলব, এইটু বাকি তো সব এটা ইমেজিনারি মত মন গড়ন্ত কাহিনী এইটু। আর মানে আজি লো এই আজি 47 ইয়ার্স মানে একটিভ পলিটিক্যাল কেরিয়ার হয়ে গেল গ্রাসরুট পর লই, তাক মানে কোনোদিন শুনা নাই যে এক বছর বা ষোল মাহ আগতে তালিকা ওলাই দিয়ে বা প্রস্তাব করে বা চর্চা হয় বলে কোনো রাজনৈতিক দলে, এনে নিউজে টিউজে আহে অমুকে লাগি আছে অমুকে ক্লেম করবে এগুলো আহে, কিন্তু তালিকা প্রস্তুত করা আজি লোক শিক্ষা নেই। হয়তো 3 মাহ আগরপরে নির্বাচনের 3 মাহ আগরপরে হয়তো অল্প চর্চা আহে ক্যান্ডিডেট কোন কোন হব আর কোন কোন নহয় বলে যে একটা এসেসমেন্ট চলে মিডিয়াতে হোক এনে পাবলিকত হোক বা পার্টি লেভেলত হোক, কিন্তু ফাইনাল তালিকা তো আপনার 20-25 দিন আগতেও প্রস্তুত হয় ইলেকশনের নির্বাচনের, গতি টোটালি মোর হিসেবে ফেক হয় কোনো যুক্তিযুক্ততা নাই এই তালিকাত। আর চাও এটা যে এইটু আর সমষ্টি দেখা দিয়েছে ধর তেজপুর বিপুর আগর সমষ্টি, ডিলিমিটেশন হবই অর্থাৎ এপ্রিল মে জুন ভিতরে তো ডিক্লেয়ার হয়ে যাব, আর ডিক্লেয়ারেশন তেজপুর সমষ্টি থাকবে রঙ্গালই, তা দিলীপ বড়ুয়া ডাঙরিয়া হোক বা বীরমগঞ্জ ডাঙরিয়া হোক তেমন নপড়েই সমষ্টিত, গতি এইটু নহা কথাবিলাক। আর রকিবুলেশ্বর ডাঙরিয়া হয়তো খেলিও পারে যে বহুত বছর থাকি মন্ত্রীও আসলে ধর 15 বছর বিধায়ক হয়ে আছে, ডেপুটি সি এল পি লিডার হয়ে আছে, ইট ইজ ইজ চয়েস। আর ধুবুরীব খেলে বম্পর জিকিব সেটা শিওর, রকিবুলেশ্বর ডাঙরিয়া একটা ইমেজও আছে সবতে, আর পপুলার সবে জানে গাঁও ভূঁয়ে ন্যাশনাল লেভেল জানে ইয়াতো জানে, এতে বম্পর জিকিব এই নো ডাউট। কিন্তু এই এটা যে তালিকা প্রস্তুত হয়েছে এই কোনো তথ্য খা বনোয়া নহয়, এই কোনো নিজের নাম খুমাবলে কোনো বনাই বেলেগ বেলেগ সমষ্টি দুনিয়াভর মানুষ 6 জন 7 জনকে এড করে দিছে, মতো ক্লেম করবো এখানে মতো লাগি আসো, মতো অলরেডি ক্যাম্পেইন 1 তারিখ পর লোয়ার আসামা আরম্ভ করে দিল, দরং আর কামরূপ জেলা 5টা সিট পড়ে, সোনপুর জেলা যত মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসু তা 5টা পড়ে, মতো অলরেডি ক্যাম্পেইন মানে আরম্ভ হয়েছে আজ যেতবার কংগ্রেস জয়েন করছে তেতিয়াপরাই, ইট ইজ অনচ্যালেঞ্জিং ফ্যাক্ট, এটা কোনো চ্যালেঞ্জ করবো নয় যে আর পিছনে করা নাই বহ ক্লেম করা নাই, ক্লেম করছো মানে ক্যান্ডিডেট হিসাবে রক্তন খাংখান হিসাবে ভেরি একটিভ পলিটিশিয়ান হিসাবে। না টিকিট বিচারি মেয়ে, টিকিট বিচারো তো সবাই জানে, এটা অলরেডি চর্চিত হয়েছে যে আর পিছনে টিকিট বিচারিবে, আর পিছনে ফিল্ডত লাগিও আছে, এটা সবাই জানে, ইয়ার পরে দিল্লিরও জানে, ভূপেন বড়া ডাঙরিও জানে, সবাই জানে পার্টি আমার পার্টি সব নথিং। কালি কি হব মই নিজে থাকি না থাকি কোনো নিশ্চিত বলা বস্তু, আর পলিটিক্যাল পার্টি ভেরি ফ্লেক্সিবল হয়, মত কে হয়তো ভাল ক্যান্ডিডেট ওলাই যাব কালি, গতিকে তার কোনো নিশ্চিততা নাই। মই ধর 2019 সনত মোক টিকিট যে নিদিয়া হল, আই ওয়াজ দ্য ফার্স্ট এমপি ইন আসাম হু হ্যাজ ডান দ্য বেস্ট ওয়ার্ক। খাটটাই মই মিউনিসিপালিটি জিকালি গুরু, তেতিয়া এজন ওয়ার্ড মেম্বারও নাছিল মই যেতিয়া এমপি হয়েছিল বিজেপির, জিকালি গুরু 9টা এমএলএ জিকিলে, কিডনি ট্রান্সফার করি আই ড্যামেজ কিডনি লই ক্যাম্পেইন করি 16 সনের ইলেকশনত কার্বি আংলং এনসিএল বিটিএডি পুরা ক্যাম্পেইন করে জিকালু 100%, মোর কম্পিটিশন 9 জনে জিকিলে, তারপর মোট টিকিট পঞ্চায়েত 90% জিকালো আকো, এই রেকর্ড অসমত কোনো এমপির অন্তর্গত 90% পঞ্চায়েত জিকা, রুলিং কংগ্রেস তেতিয়াও ইমান ভাল রিজাল্ট করার পিছতো মোট টিকিট কাটি দিয়ে, এটা টোটালি মোর লোক তো একদম এটা বিশ্বাসঘাত করেছে পার্টিয়ে বিজেপিয়ে, তেতিয়া কবে না লাগে যোন ঘর মই আমি বনালো 50% কন্ট্রিবিউশন মোর আছে তা বিজেপি বনাওতে, আজ যোন অট্টালিকাত আছে সবে কংগ্রেস পর গই তেওঁলোকে মো আমি বনোয়া অট্টালিকাত আছে, পুরান আজ 3 লাখ পুরানো কর্মী লাঞ্ছিত বঞ্চিত হয়ে আসে, মানে এখানে তোমার ঘরে ঘরে সুমাই যাও, পুরানো কর্মী যান বিজেপির আছে কংগ্রেসের হয়েও পুরানো কর্মী বিজেপি কর্মী ঘরে ঘরে সুমাই যাও ভাল পায়, আর মোক বলে খেলক আপনি আমি আসু, মই অলরেডি শুনক যিকোনো কাম মই দেখা একদম সিম্পল আসু, অতটাই সবের লগত মই একদম কলু না বাচ্চার লগত বাচ্চা বয়সের লগত বহিয়াল, মই 12 লাখ ভোটে টার্গেট অলরেডি কলি চলছি মানে।
ৰঙে লৈ যেতিয়া যিহেতু চিট যায় পূৰা কোলালাখ ভোটাৰ আছে। তাৰপিছত মই অন্তত 8 লাখ ভোট পাম বুলি আশা কৰিছোঁ, 8 বা 9 লাখ, আৰু এইটো লৈ এৰিম। যেনেকৈ লাগি গৈছোঁ অলৰেডি, চব কেণ্ডিডেট কৈ আছে, কিন্তু মই একদম ফিল্ডত আছোঁ। কালি ৰাতি আহি পাইছোঁ মই, 5-6 দিন থাকি বিবাহ এইবাৰ গাঁৱে গাঁৱে খালোঁ, আৰু যাম মই। যদি বিজেপিয়ে শক্তিশালী পাৰ্টী তাতে পদক্ষেপ কৰে, যিমানে শক্তিশালী কৰক বিজেপি নোৱাৰে, বিজেপিৰ অৱস্থা বেয়া। মই আজি 1.5 বছৰ আগতে বাইটত কৈছিলোঁ, তেজপুৰত কৈছিলোঁ, ইয়াত কৈছিলোঁ, নাজানো যে চব বস্তুৰ ৱাৰেণ্টি থাকে নহয়, গাড়ীৰো থাকে, চবৰে থাকে, চবৰে এবাৰ জন্ম হোৱাৰ পিছত শেষ হোৱা আছে, মৃত্যু আছে। বিজেপিৰ ৱাৰেণ্টি হ'ল 10 ইয়েৰ্ছ, 10 বছৰ চেণ্টাৰত, ইয়াতে 10 বছৰ, 2026 ইয়াত অন্ত, অৰ্থাৎ 2024 অন্ত। এবাৰ নিশ্চিত আপুনি ধৰক UPA চৰকাৰ হ'ব দিল্লীত, লেড বাই কংগ্ৰেছ, কংগ্ৰেছ লিডিং পাৰ্টি হ'বই, আৰু বাকী যোনটো অপজিচন পাৰ্টিবিলাকে চব লগ লাগিব। নাই নাই, AIDF গন কেছ, AIDF দেখা নাই। যেতিয়া আমি ক'লোঁ যে এলায়েন্স নকৰোঁ বুলি কেনেকৈ গালি দিলে আমাক, আমি বোলে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ কি চাকৰ হয় বুলি ক'লে, তেওঁ একদম বলিয়া হৈ গৈছে, কিয়, এতিয়া কংগ্ৰেছৰ এলায়েন্স নহ'লে তেওঁ 0 ছিট পোৱা চান্স আছে। যোৱাবাৰে 3টা ছিট পালে হয় কংগ্ৰেছে এলায়েন্স কৰি দিল্লীত অমিত শাহ ডাঙৰীয়া বা অন্যৰ লগত বিজেপিলৈ চুক্তি কৰি যে AIDF উঠিব, তোমালোক উঠিবা, কংগ্ৰেছ ডাউন হ'ব, এলায়েন্স কৰি দিয়া। আৰু AIDF 2010 চনৰ পৰা এলায়েন্স আছে বিজেপিৰ লগত, মই আছিলোঁ বিজেপিত, মই জানো তো ভিতৰৰ কথা। 2010 চনত যেতিয়া জয়ন্ত বৰুৱা ডাঙৰীয়া পত্নী মালিকক উঠোৱা হ'ল, তেতিয়া AIDF AGP বিজেপি একলগে হাতে হাত কৰিছিলে। আৰু 2014 চনত যেতিয়া হায়দৰ হোছেইন ডাঙৰীয়া উঠোৱা হ'ল, তেখেতে ফেমাছ জাৰ্নেলিষ্ট অসমৰ, তেতিয়া হাতে হাত 3টা হাত আছিলে, আজমল ডাঙৰীয়া, অতুল বৰুৱা ডাঙৰীয়া আৰু সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া। এইটো এলায়েন্স 2010 চনত, আজি 13 বছৰ এলায়েন্স হ'ল ভিতৰুৱা। যোৱাবাৰ আমিয়ে মূৰ্খ হ'লোঁ এলায়েন্স কৰিব গৈ, 20% মাত্ৰ আমি হিন্দু ভোট পালোঁ ক'ব গ'লে, চিয়'ৰ গভৰ্ণমেণ্ট হোৱা কংগ্ৰেছৰ, তাত আমি মাৰ খাই গ'লোঁ। আৰু কেনেকৈ ভাষণ AIDF-ৰ তৰফৰ পৰা, তেখেতে লৰাই আজমল ডাঙৰীয়া লৰাই কৈছে ইয়াত জন্মমুখত 22 তাৰিখ সন্ধিয়া, তেওঁ নিজৰ খুঁজছে, এইবাৰ দাড়ি লুঙ্গি টুপি চৰকাৰ হ'ব, তালা চাবি আমাৰ হাতে থাকবে, 22 মাৰ্চত দে, 27 তাৰিখ ফাৰ্ষ্ট ফেজ ইলেকশ্যন, মই য'ত মই হাৰিলোঁ, কম ভোটে হাৰিলোঁ, হ'লেও হাৰিলোঁ। আকৌ একে ভাষণ দিছে 2 তাৰিখ খৰ্গেশ্বৰ তালুকত, য'ত শ্বহীদ হৈছিলে প্ৰথম শ্বহীদ অসম আন্দোলনৰ, তেখেতে ঠাইত গৈ একে ভাষণ দিছে, এইবাৰ দাড়ি লুঙ্গি টুপি চৰকাৰ হ'ব, তালা চাবি আমাৰ হাতে থাকবে। আৰু দেউতাকে ভাষণ দিয়ে আজমল ডাঙৰীয়াই, 800 বছৰ আমাৰ মুছলমানে ৰাজ কৰিছে ভাৰতে, এইবাৰ আসামে ৰাজ কৰিব, এইটো শুনা পোৱাৰ নাই হিন্দু ন মুছলমান, কি কয় আপোনাৰ খ্ৰীষ্টান ন শিখ ন কি কয় বুদ্ধিষ্ট, কোনে ভোট দিব, খ্ৰীষ্টান মানুহ ভোট দিয়া নাই। মই বৰচলা সমষ্টিৰ এখন চাৰ্চত গৈছিলোঁ, সুধিলোঁ এজন চাৰ্চৰ ফাদাৰক যে এবাৰতো আপুনি কংগ্ৰেছে ভোট দিব, আপোনাৰ ট্ৰেডিশ্যনেল কংগ্ৰেছ, নো উইল নট দি ভোট দিছ টাইম ছাৰ, বিকজ উই ডণ্ট ৱান্ট, ইংলিছতে কৈছিলে উই ডণ্ট ৱান্ট বদৰুল আজমল টু বি দ্য চিফ মিনিষ্টাৰ আসাম। সেইটো পৰ্যায়লৈ গ'ল যে খ্ৰীষ্টান মানুহে ভোজ কৰি দিলে ভোট দিবলা, চিন্তা কৰকচোন, কোন গোৰ্খা, কোন অসমীয়া, কোন বেংগলী, কোন আদিবাসী, কোন ট্ৰাইবেল, কোন হিন্দী ভাষীৰ ভোট দিব। আমাৰ এবাৰ বহুত ভাল হ'ব, আমি এতিয়া 14টা টাৰ্গেট কৰিম, এতিয়া যথেষ্ট ভাল পজিশ্যন আহিছে আপাৰ আসাম, লোৱাৰ আসাম হওক, আপোনালোকে ভূপেন বৰা ডাঙৰীয়াই যোনটো পদযাত্ৰা কৰিলে ইমান ছাকচেছফুল, থাউৰা মই গৈছিলোঁ তাৰ আগত পদযাত্ৰাৰ আগত, মই তাত চবকে কৈ আহিলোঁ পাৰ্টি দলীয় কৰ্মীক যে মিনিমাম 3000 মানুহ ইয়াত হ'ব লাগিব দেই, যেতিয়া ভূপেন বৰা ডাঙৰী আহিব, 3000 নহয়, পিছত মই পালোঁ প্ৰায় 9-10 হাজাৰ মানুহ জমা হৈছে তাত এটা সমষ্টি থাউৰাত, গতিকে এইটো ৱেব আহি গৈছে অলৰেডি। আৰু আপুনি দেখিছে ৰাহুল গান্ধী ডাঙৰীয়াকতো পঞ্জাৱত কি অৱস্থা, এতিয়া কাশ্মীৰ সোমাব, 30 তাৰিখে ঝাণ্ডু উত্তোলন কৰিব, আৰু ৰাহুল গান্ধী ডাঙৰীয়া ঘূৰি আহিব দিয়ক না পাৰ্টি অফিচ 24 আকবৰ ৰোডলৈ দিল্লীলৈ, পুৰা তুমুল পৰিৱৰ্তন হ'ব কংগ্ৰেছৰ ভাৰতত, এটা নতুন ফেজ আহিব। গতিকে এই ক্ষেত্ৰত নাই, মই যুক্তিসংগত কৈছোঁ, মই তথ্যে কোৱা কৈছোঁ, মইতো এইবিলাক চব খোজকাঢ়ি ঘূৰা ঠাইতো, ধুবুৰী হওক, চত্ৰকাল হওক, বাংলাদেশ বৰ্ডৰ এইবাৰ নাই, কিমানবাৰ 99 বাৰ কণ্টিনিউছ ঘূৰি আছোঁ এৰিয়া, এবাৰ কংগ্ৰেছৰ পৰা মানকা চানগ্ৰেছ মাৰি আহিছোঁ, মই ৱেষ্ট বিলাইছ পৰা ইষ্ট বিলাইছ বিলাইছ পৰা চব, মইতো কামেই হ'ল, ছুটী আৰু 3 দিন ছুটী পালে গাড়ী ওলাই যাওঁ, মাহে মোৰ আপোনাৰ অন্তত 4000 কিলোমিটাৰ চলে গাড়ী, য'ত ছাৰ্ভিচিং কৰোঁ তেওঁলোকে আছে ধৰি যায়, ইমান চলে আমাৰ গাড়ী তেনেকুৱা। গতিকে আজমল ডাঙৰীয়াল যোৱা ইলেকশ্যনতে ইয়াত কি কয় আপোনাৰ ঐশাৱ শৰ্মাৰত হাৰা নাছিল MLA,
সেই সাউথ চলমানতে ধুবুরীরে পাঠ পড়ে এসেম্বলি এসেম্বলি যাতে হারিছে এবার টিকি পারব ধুবুরী পার্লামেন্টত আর আমার রকিবুল হোসেন ডাঙরের নিচান বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে মানুষ পালে রাইজে দিল খুলি দিব তা চাও কেলিমেন্টও বহুত আছে আগর এক্স এমপিও আছে আব্দুল হামিদ ডাঙরিয়া আছে আরও আছে হ্যাঁ আর মেইনলি রকিবুল হোসেন ডাঙরিয়া হয়তো খেলব যেহেতু নাম উলাইছে চর্চা চলি আছে খেল দিব পারে কি আছে হ্যাঁ যেহেতু এসেম্বলি ইলেকশন দেরি আছে দু তিনজনের ভিতরে হব না এটা তো কব নি কোন হয় পার্টিয়ে ডিসাইড হাইকমে ডিসাইড করে আমি তো ডিসাইড করি ইয়াত স্টেটে ডিসাইড করব নয় খালি সাজেস্ট করব পারে গতি এই কোয়া টান কিন্তু আমার জিত হব ভাল জিত হব পলিটিক্স নয় বা সমাজ এবার যদি বদনাম হয়ে যান আপনি মানুষ বিশ্বাস ন করে এটা সেকশন আপনার ওসব পাশে মানুষ বিশ্বাস করবে আপনার ঘরেতে বিশ্বাস করবে বদল কি কে শর্মা আলী ডাঙরে ঘরে তো বিশ্বাস করব পারে বাইরে নয় তাকে মই রাতিপুৱা পেপার পড়ি আহি দিছি মর মৃত্যু দিবস হোক জন্মদিন জন্মদিবস হোক মৃত্যু দিবস এইটো ইতিহাস কত গৈ আছে আর বিভিন্ন ধরনের ভাষা নাহে